রুখা সুখা বাঁকুড়ায় এখন আম ফলছে। আম্রপালি এবং মল্লিকা ফলিয়ে শুধু এ রাজ্যে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও সাড়া ফেলেছেন বাঁকুড়ার ব্যবসায়ীরা। এসবই সম্ভব হচ্ছে উদ্যান পালন দপ্তরের সৌজন্যে। মালদা মুর্শিদাবাদ নয়, এই আম বাঁকুড়ার। বাঁকুড়ার আমের ম গন্ধে মজেছে বাঙালি। রাজ্য সরকারের উদ্যোগে নতুন দিশা খুঁজে পাচ্ছেন বাঁকুড়ার হাজার হাজার চাষি। বাঁকুড়া যে এখন আমের দিক দিয়ে মালদা বা মুর্শিদাবাদ বা নদীয়ার থেকে পিছিয়ে তা নয়, বরঞ্চ ওদের থেকে আমরা এগিয়ে আছি। এই কারণে বলবো যে আমরা এবছর আগামী বছর এখান থেকে আম নিয়ে কলকাতা এবং দিল্লিতে গিয়েছিলাম। কলকাতার সুবাদে বলি, সেখানে আমাদের আম্রপালি ভ্যারাইটি থেকে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি এবং মল্লিকা থেকেও প্রথম পুরস্কার আমরা ওখান থেকে পেয়েছি। দিল্লির বাজারে ওখানেও আমরা আম্রপালির উপরে প্রথম প্রায় পুরস্কার পেয়েছিলাম এবং হিংসাগর আর 10-এর উপরে প্রথম পুরস্কার ওখান থেকে আমরা নিয়ে এসেছি। পাথরা কাকুরা মাটি ছাড়া আমাদের এই জায়গা নিচে কিছু নেই, সের মধ্যে আমরা অর্গানিক দিয়ে নানা রকম ইয়ে দিয়ে আম গাছ তৈরি করেছি বা ফলনও ভালো হচ্ছে, গাছে ফলও ভালো। এর বাগানের আম চাহিদা খুবই চাহিদা আছে। আমাদের বাগানের আম আমাদের লোকাল বাঁকুড়াতেও আছে, প্লাস আমাদের বাইরের থেকে যে আমাদের আম যায়, যেমন বিদেশে যাচ্ছে, দুবাই যাচ্ছে, বা তাছাড়া আমাদের আম দিল্লিতেও যায়। পরীক্ষামূলকভাবে লাল মাটির বাঁকুড়ায় আম চাষের শুরু বেশ কয়েক বছর আগে। আম্রপালি এবং মল্লিকার মতো উন্নত মানের আম চাষ শুরু হয়। শুকনো আবহাওয়ায় এই দুই আমের ফলন ল্যাংড়া ও হিমসাগরকেও হার মানায়। এরপরই জেলার পতিত কাঁকুড়ে জমিতে বাণিজ্যিকভাবে আম ফলানোর উদ্যোগ নেওয়া হয়। শুধু এরাজ্যে নয়, দেশের নানা প্রান্ত এমনকি বিদেশেও ছড়িয়ে পড়ে বাঁকুড়ায় ফলা আমের কদর। এখন প্রায় 30,000 বিঘা জমিতে উন্নত মানের আম উৎপাদন হচ্ছে। উৎপাদনের পরিমাণ প্রায় 1600 মেট্রিক টন। রুখা সুখা জেলায় আম ফলিয়ে উপার্জন বেড়েছে কৃষকদের। প্রায় আমাদের দক্ষিণ বাঁকুড়াতে সমস্ত ব্লকগুলোতে এবং সদরেরও ব্লকগুলোতে কম বেশি হলো প্রায় 4000 হেক্টর এখন এই মুহূর্তে আম বাগান বর্তমান আছে, যে বাগানগুলো থেকে আমরা ফলন পাচ্ছি। এখন এই বিগত 8-10 বছরে যে এতটা পরিমাণ আম বাগান হয়েছে, যে জায়গাগুলো সম্পূর্ণ ফ্যালো ল্যান্ড ছিল, ওয়েস্ট ল্যান্ড ছিল, কিছুই হতো না, সেই সমস্ত জায়গায় এই আম বাগানগুলো হয়েছে। এবং আম বাগান থেকে যখনই ফলন আসছে তার থেকে কিছু দাম পাচ্ছেন সেখানকার যারা আম বাগানের সাথে জড়িত আছেন কৃষকরা, তারা কিন্তু লাভবান হচ্ছেন। এই দেখে বা এই মোটিভেশনটা কিন্তু কাজ করছে অন্যরকম ভাবে আবার নতুন বাগান তৈরি করাতে।